আমার কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সটা কেন এত স্পেশাল, আমি কেন আপনাদের এতটা জোর দিয়ে বলতে পারি যে আপনি যদি 4 মাস আমার সাথে পুরোপুরিভাবে লেগে থাকেন তাহলে কাজ কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। দেখুন, আপনি আমাকে বলতেই পারেন যে ভাইয়া 4 মাসে কি আসলে স্কিলফুল হওয়া সম্ভব, 4 মাসে কি আসলে আমি এখন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার হয়ে আমি মাঠে নামতে পারবো? আমি বলবো অবশ্যই না। দেখুন, 4 মাসে আপনি কখনোই কিন্তু বাংলাদেশের একজন সেরা গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠবেন না। এমন অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে যারা কিন্তু কোর্স শেষ করে 1 বছর ধরে বসে আছে। তাহলে আপনাকে আমি আসলে কি দিব? দেখুন, কাজ অনেকে পারে এবং নতুন নতুন অনেক অনেক ডিজাইনাররা কিন্তু আমাদের বর্তমানে এই ফিল্ডে চলে আসতেছে, বাট আপনাকে তাদের থেকে এগিয়ে রাখতে এবং তাদের সাথে টেক্কা দিতে আপনার যে জিনিসটা দরকার হবে সেইটা হলো প্রপারভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা। এখন এই ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য কিন্তু গ্রাফিক্স ডিজাইনের সাথে মার্কেটিংয়ের একটা বিষয় আছে, এটাকে আবার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আপনারা গুলিয়ে ফেলবেন না। সো এই যে ওভারঅল প্রত্যেকটা বিষয়, যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, ক্লায়েন্টকে মেসেজ দেওয়া, তার সাথে কীভাবে কাজ করা, প্রপার ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবেন, আপনি মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট আনবেন, মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট আনবেন, কীভাবে আপনি কোম্পানিতে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করবেন, বা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী দক্ষতা থাকা লাগবে, এই প্রত্যেকটা বিষয় যদি আপনার আইডিয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু 2024 সালে এসে আপনি 4 মাসেই ভালো একটা কিছু করতে পারবেন। দেখুন, গাইডলাইন এমন একটা জিনিস যেটা যদি আপনি প্রপারভাবে মেনটেন করতে পারেন তাহলে লাইফে ভালো কিছু করা কিন্তু অবশ্যই সম্ভব। সো আপনার দরকার হবে শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি বাড়ানো এবং আপনার স্কিলের উপর ফোকাস করা। আমি কথা দিচ্ছি যে আপনি যত বেশি স্কিলে ফোকাস করতে পারবেন, যত বেশি ক্রিয়েটিভিটি বাড়াতে পারবেন, তত বেশি পরিমাণ ক্লায়েন্ট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। সো আপনার দরকার শুধুমাত্র স্কিলটাকে বাড়ানো এবং আমার গাইডলাইনটাকে মেনে 4 মাস পুরোপুরিভাবে আমার কোর্সটাকে ফিনিশ করা। সো যদি আপনি এটা করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি 4 মাস পর আপনি ভালো কিছু করতে অবশ্যই পারবেন। সো সঠিক সিদ্ধান্ত নিয়ে জুনের 19 তারিখের ভিতর এনরোল করে ফেলুন আমার এই কোর্সে। দেখা হচ্ছে সরাসরি লাইভে।